কদিন পরপরই নানা কারণে বিপত্তি দেখা দেয় রাজ্যের অন্যতম আন্তর্জাতিক স্থলবন্দরটিতে। আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট তথা সুসংহত স্থলবন্দর বলেই এটি পরিচিত। বিশেষ করে শ্রমিক বিক্ষোভের জের ধরে বিভিন্ন সময়ে সীমান্ত বাণিজ্যে ব্যাঘাত দেখা দেয়। তার উপর ল্যান্ডপোর্ট অথরিটির বিরুদ্ধেও শ্রমিকদের নানা অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় থাকা বিএসএফ জওয়ানদের বিরুদ্ধেও অসহযোগিতার একরাশ অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ফের একবার শ্রমিক বিক্ষোভে দৈনিক কাজকর্মে ব্যাঘাত দেখা দিল। আর এ সকল অভিযোগ নিয়ে সোচ্চার হলেন লোডিং আনলোডিং এ যুক্ত শ্রমিক কর্মচারী এবং পণ্যবাহী গাড়ির চালকরা। সোমবার একযোগে তারা কর্মবিরতিতে অংশগ্রহণ করলেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের রয়েছে অনেক অভিযোগ। শ্রমিক কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্ত বাণিজ্যস্থলে পানীয় জলের সমস্যা, নেই শৌচাগারের ব্যবস্থা, বহুদিন ধরেই ওজন পরিমাপের জন্য থাকা মেশিনটিও নষ্ট হয়ে রয়েছে, যে কারণে এক একটি পণ্যবাহী গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতে হয়। সে সাথে ভেতরে যাওয়ার সময়ে চালকদের লাইসেন্স রেখে দেওয়া হয় বলেও অভিযোগ তোলা হয়। সব কোনো ড্রাইভার ভিতরে লুট করতো না, এখানে ভিতরে এখানে গেলে ভিতরে গেলে ড্রাইভারের সাথে একদিকে খারাপ ব্যবহার করে সিডব্লিউসি স্টাফে, এরপরে টাটা একটা অনেক দিন যাবত নষ্ট। এটা ভিতরে ঢুকলে পরে এত গরমের ভিতরে মানে খুব কষ্ট গাড়ি মানে গাড়ি নিয়ে কাটা করতে, মানে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে একটা গাড়ি কাটা করতে। এরপরে জলের সুবিধা নাই, এই যে সারাদিন এই গরমের ভিতরে থাকে, কোনো জলের সুবিধা নাই, ভিতরে ল্যাট্রিনের সুবিধা নাই। এরপরে ড্রাইভার এদিকে ঢুকতে গেলে লাইসেন্স রেখে দেয়, এটার লেগে সবাই করতেছে আমরা। বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। তাদের অভিযোগ, প্রায় দিন জওয়ানরা লোডিং আনলোডিং এ যুক্ত শ্রমিকদের সাথে অভব্য ব্যবহার করে, সে সাথে জওয়ানরা ভেতরে যাওয়ার সময়ে চালকদের লাইসেন্স রেখে দেয়। এতে অনেক সময় কয়েকজন গাড়ি চালকের লাইসেন্স হারিয়ে গেছে, তাই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেয় তারা। ভিতরে অনেকক্ষণ সময় কাটা করতে অনেকক্ষণ সময় লাগে। আমাদের বিএসএফ থেকে রৌদ্রবিতে তারা করে বিএসএফও খারাপ ব্যবহার করে, অনেক সময় দুর্নীতি ব্যবহার করে, ভিতরেও তারা দুর্নীতি ব্যবহার করে। না জলের সুবিধা, না একটা বাথরুমের সুবিধা, না কাটা করতে একটা ইন্ডিয়ান কাটা একটা বন্ধ, আজকে দীর্ঘ দু মাস ধরে বন্ধ। এবার আমরা বাংলা ড্রাইভারের লোক আমরা ঝগড়া হয় কাটা নিয়ে, সেটা লাইন নিয়ে ঝগড়া হয় বাংলা ড্রাইভারের লোকে। আমরা এই জন্য আজকে বন্ধ রেখেছি বলতে ড্রাইভার সম্বন্ধে বন্ধ রেখেছে, সিন্ডিকেট খোলা হয় ড্রাইভার সম্বন্ধে বন্ধ রাখছে। এটা যতদিন পর্যন্ত আমরা সমাধান না করে দিয়ে দেবো, আমরা কোনো গাড়ি লুট করতাম, আমরা কোনো ড্রাইভার লুট লইতাম। এদিকে শ্রমিকদের সমস্যা সমাধানে ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক নয় বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে। কারণ এর আগেও বহুবার কর্তৃপক্ষের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কার্যক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে উত্তরোত্তর সমস্যা বেড়েছে, তাই সমস্যা নিরসনে একটা ঐক্যমতে পৌঁছানোর দাবি উঠেছে আমদানি রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ী মহলেও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।